রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে একটি হিন্দু সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র হিন্দু দেবী কালী মাতার নামে কুমন্তব্য করছেন, এর ফলে হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে অপমান করেছেন। এরই প্রতিবাদ জানাতে অল্প কয়েক সদস্য এই স্থানে উপস্থিত হয়ে কিছুক্ষণ বিক্ষোভ দেখান। আমরা রাস্তায় বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছি। বিগত কিছুদিনে আমাদের সাংসদ মহুয়া মৈত্র আমাদের মা কালীকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে, সেটা আমাদের ধর্মকে সম্পূর্ণভাবে ব্যথাবিত করেছে। তার জন্য আমরা এই প্রতিবাদে নেমেছি। বিগত দিনে রাজস্থানের কানাইয়া লালকে, তাকে জেহাদিরা যেভাবে আক্রমণ করেছে, সে আমাদের কাছে খুবই লজ্জার বিষয়। কারণ আমরা তো সনাতনী হিন্দু, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নয়। তো সেখান থেকে দাঁড়িয়ে জেহাদিরা আমাদের হিন্দু ধর্মকে ব্যাহত করছে এবং হিন্দুদের ওপর যেভাবে আমাদের আক্রমণ চালাচ্ছে, তার জন্য এই প্রতিবাদ। গত শুক্রবার বাংলাদেশে কি হলো, বাংলাদেশে মানুষের ওপর আক্রমণ হলো, ঘরবাড়ি ভাঙচুর করে দেওয়া হলো, চারিদিকে মানুষকে অত্যাচারিত করা হলো, মন্দিরগুলোতে ভাঙচুর করা হয়েছে। কিসের জন্য এইভাবে মন্দিরগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে? তাদের কি অপরাধ? সেখানে বাংলাদেশের সরকার কি করছে? তাদের ব্যর্থতা, আমরা পশ্চিমবাংলায় রয়েছি, আমাদের কি রয়েছে? আমাদের চারিদিকে দেবদেবীদের নিয়ে যখন তখন উল্টোপাল্টা মন্তব্য, কুরুচিকর মন্তব্য। সামান্য বর্ধমানের বুকে পার্কাস রোডে একটি হনুমানজির মন্দির রয়েছে, তার পাশেই শিবলিঙ্গ রয়েছে, সেখানে কি হচ্ছে, শিবলিঙ্গের ওপর মাংসের টুকরো ফেলে দেওয়া হচ্ছে। তো আমাদের ধর্মকে এইভাবে আঘাত করা হচ্ছে। আমরা তো কোনো অন্য ধর্মের প্রতি তো আমরা বিক্ষোভ বা আক্ষেপ করছি না, আমরা সবাইকে নিয়েই চলতে চাই। আমাদের প্রতিবাদটা হচ্ছে জিহাদিদের ওপর, এইভাবে আমাদের দেবদেবীর ওপর অকথ্য ভাষায় নোংরা রকম যেভাবে ভাষা তুলে ধরা হচ্ছে, আমাদের দেবদেবীদের ওপর যে অমানবিকভাবে নোংরাভাবে সমাজের চোখে যেভাবে তুচ্ছ করা হচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু আমরা এখানে রাস্তায় আমরা নেমেছি। সামাজিক কার্যকর্তারা আজকে আমরা কার্জন গেটের বিজয় তরণের ঐতিহাসিক প্রাঙ্গণে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মূল যে কারণে আমরা উপস্থিত হয়েছি, আপনারা দেখেছেন সাম্প্রতিককালে আমাদের রাজ্য সরকারের যে মাননীয় সাংসদ, সেই সাংসদ তিনি মা মহাকালীকে নিয়ে অপমানজনক উচিত কুরুচিকর মন্তব্য করেছেন। আজকে আমরা হিন্দু বাঙালির যে আবেগ ব্যাহত হয়েছে, যেভাবে অপমানিত হয়েছে, সেই আওয়াজকে তুলে ধরার জন্যই আমরা এই ঐতিহাসিক প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি। এই উদ্যোগটা হচ্ছে আমাদের সঙ্গে বিভিন্ন সামাজিক এবং হিন্দুত্ববাদী সংগঠনের কার্যকর্তারা রয়েছেন। আমরা যৌথভাবে কোনো ব্যানার ছাড়া, যেহেতু এটা আমাদের হিন্দু সমাজের ওপর একটা অপমান প্রতি হয়েছে, তার জন্য আমরা একসাথে মিলে প্রতিবাদ করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।